শিলিগুড়ি সংলগ্ন নৌকাঘাট এলাকা থেকে মেডিকেল কলেজে আসার পথে একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা এশিয়ান হাইওয়ে 2 এর উপর শনিবার রাত 12টা নাগাদ একটি 12 চাকার মালবোঝাই ট্রাক সরাসরি সেই রাস্তার উপর ট্রাকের সামনে থাকা একটি মোটরবাইক সহ মোটরবাইক আরোহীকে পিষে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যেতে গেলে মেডিকেল কলেজ হাসপাতালের 1 নম্বর গেটের সামনে স্থানীয়রা আটকে দেয় ট্রাকটিকে, কিন্তু ট্রাক চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায় সেখান থেকে। এই ঘটনায় আহত ব্যক্তি কাওয়াখালী নিউ টাউনশিপ এলাকার বাসিন্দা সুজন বর্মন। সুজন বর্মনের পরিচিত বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, প্রতিহত বেসরকারি হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটেই চলছে। ট্রাফিক পয়েন্ট বানানো সত্ত্বেও ট্রাফিক পোস্টে কোনো পুলিশ অধিকর্তাকে দেখা যায় না বলে অভিযোগ করেছেন তিনি। তিনি এও জানান যে নকশাল বাড়ির সহ বাগডোগরা এলাকায় এই জাতীয় সড়কের ওপর স্পিড ব্রেকার বসানো হয়েছে, যার জেরে প্রতিটি গাড়িকে 40 কিলোমিটার গতিতে পারাপার করতে হয় রাস্তার ওপর দিয়ে। এই নৌকাঘাট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তা স্পিড ব্রেকার বসানোর দাবি তুলেছেন তিনি। ফোন আসলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গেলাম ওখানে, কোথায় অ্যাক্সিডেন্ট ডিসানের সামনে বললো। তো যাওয়ার পর আইডেন্টি হলো বাইকটা, বডির কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, বাইক দিয়ে আইডেন্টি করলাম যে আমাদের এটা বন্ধু সার্কেলের মধ্যে। কিন্তু আমার একটাই প্রশ্ন যে ডিসানের সামনে অ্যাক্সিডেন্টটা কেন হয়, প্রথম পয়েন্ট এটা হচ্ছে আমার কথা। আর ট্রাফিক পয়েন্ট করার পর ওই জায়গাটা কেন এখন ট্রাফিক, কী পয়েন্ট এখানে কী ট্রাফিক কী ডিউটি করতেছে, ওই জায়গাটা কেন অ্যাক্সিডেন্ট আগে পিছিয়ে কেন হয় না, ওই জায়গাটার মধ্যে কী আছে, এত অ্যাক্সিডেন্ট দিশানের সামনেই, ট্রাফিক পয়েন্ট করার পর ওই জায়গাটার মধ্যে সব কিছু। আজকে আমাদের লোক গেছে, নিজের লোক গেছে, ওর আইডেন্টি করছি বাইক দিয়ে, শোনার পর ওকে চিন্তা পাইনি, বাইকটা দেখে চিন্তা বলা সুজন, এটা এটা আমাদের বন্ধু, আমার বন্ধু, কিন্তু ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট কেন হয়, ট্রাফিকের ওখানে পয়েন্ট একটা রেডি হচ্ছে, ট্রাফিক পয়েন্ট দাঁড়ায় থাকে, কেন ওখানে কেন অ্যাকশন থাকার পরে কেন অ্যাকশন হবে, কারণটা কি ওখানে? তবে যানবাহন কি সেরকম ভাবে ফুল, এখানে ফুল মাটি কাটা ব্রিজ বন্ধ হওয়ার পর আমাদের মেডিকেল রোডটা হয়ে গেছে কলকাতা শিলিগুড়ি রোড, সব ডে নাইট বাস চলে, গাড়ি চলে, সব কিছু চলে এখানে। এখানে রোড পার হওয়া মানে বিশাল ব্যাপার, এখানে চিন্তা করে রোড পার হইতে লাগে, তারপরে কোনো সুরক্ষা নাই, কিছু নাই এখানে, কিছু নাই। তবে এখানে কি প্রশাসনে কোনো গাফিলতি রয়েছে? আছে, আছে বলি তো জিনিসটা, আছে বলে তো জিনিসটা সবার সামনে, আপনাদের সামনে আছে বলেই তো জিনিসটা, যার বাড়িতে গেছে সে বলতে পারবে কার যাচ্ছে, প্রশাসনে যায় নাই, গেছে বলে প্রশাসনের বলতে পারবে না, গাফিলি তো আছে বলে তো জিনিসটা। আজকে যখন মাটি কাটা ব্রিজ ভাঙা পড়ছে, তার জন্য ওই রোডের প্রত্যেকটা বাস এখানে যাচ্ছে, লোকাল প্লাস নাইট সুপার সব এখান থেকে চলতে, তারপরে এখানে দরকার 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 ছিল এখানে কিছু একটা, কিছু নাই এখানে। আজকে আমাদের লোক গেছে, আপনারা কি চাইছেন এখন? কি চাইছি, রাস্তা বন্ধ করে দেন না রাস্তা ভালো মতন চলান, ফুল সুরক্ষা দিয়ে প্রত্যেকটা পয়েন্টে যেখানে যেখানে আছে, কয়টা আছে নৌকাঘাট থেকে মেডিকেল কাওয়াখালী, আমাদের হচ্ছে কাওয়াখালী না সরি হচ্ছে এমএনসি গেট, কয়টা পয়েন্ট আছে নৌকাঘাটের পর থেকে 2টা থেকে 3টা,